বিশ্বকাপ বাছাইয়ে মার্চে আফগানিস্তানের ম্যাচটি হোমে খেলার চেষ্টা চালাচ্ছে বাফুফে। এএফসি সিদ্ধান্ত জানাবে আগামী 24 ঘণ্টায়। ইতিমধ্যেই জুনে অনুষ্ঠেয় ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের বাকি দুই হোম ম্যাচ চলে গেছে নিরপেক্ষ ভেন্যুতে। কোথায় গেল কাজী সালাউদ্দিনের ফুটবল কূটনীতি? হোমের তিনটা ম্যাচের দুইটা ম্যাচই চলে গেছে নিরপেক্ষ ভেন্যুতে, বাকি একটা ম্যাচও যায় যায়। আফগানিস্তান যুক্তি দেখিয়েছে তাদের খেলোয়াড়রা বিভিন্ন দেশে খেলে বেড়ায়, তাই কোভিড পরিস্থিতিতে দেশে জড়ো করে বাংলাদেশে আনাটা কঠিন, এজন্য নিরপেক্ষ ভেন্যুতে হলে সুবিধা। এমন যুক্তিতে কোন ঠাসা বাফুফে নানা রকম সুবিধা দিয়ে আনার কথা বলেও কাজ হচ্ছে কম। আমরা তোমাদের টিকিট করে দিব, যাতে করে তোমরা খুব স্বল্প সময়ে তোমরা সিটিতে চলে যেতে পারো। 2-3 দিন কোয়ারেন্টাইন পিরিয়ড, সেটা আমরা তোমাদের জন্য করব এবং আমরা এটাও চেষ্টা করব কোয়ারেন্টাইন পিরিয়ডে তোমাদের যদি ট্রেনিং করতে হয় প্র্যাকটিস ভেন্যু বাস রুম এই সিস্টেমটাও যদি আমরা আন্ডারটেকিং দিয়ে করতে পারি সেটা আমরা তোমাদের জন্য অ্যাভেল করার চেষ্টা করব। মার্চে আফগানদের সঙ্গে বাংলাদেশের হোম ম্যাচটি এএফসি গ্রিন সিগন্যালের অপেক্ষায়। তবে জুন উইন্ডোতে আরও দুই হোম ম্যাচ চলে গেছে নিরপেক্ষ ভেন্যুতে। ভারত ও ওমানের ম্যাচ দুইটাই ছিল আকর্ষণীয়। এএফসি আমাদের কাছ থেকে সময় নিয়েছে, আগামীকালে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবে। অন্য দুটো ম্যাচ যে ছিল মার্চের, সেই দুটো ম্যাচই প্রসপোন করে দিয়েছে এবং সেটা জুনে সেন্ট্রালাইজ ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানিয়েছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।